নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। দেখুন এই 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হবে আগামী 8ই জুলাই, এটা অনেক কিছুর ইঙ্গিত দেবে। এই নির্বাচনের ফলাফল আগামী লোকসভা নির্বাচন এবং তারপর 2026-এ বিধানসভা নির্বাচনের অনেক কিছু ইঙ্গিত বহন করবে। এই 2023-এর নির্বাচনটা কিরকম হতে যাচ্ছে ইতিমধ্যেই আপনারা বিভিন্ন দলের বডি ল্যাঙ্গুয়েজে একটা স্পষ্ট বুঝতে পেরেছেন। দেখুন 2018 আর 2023-এর নির্বাচনের মধ্যে একটা বেসিক যে ডিফারেন্স, 2018-তে মানুষ বিরোধীরা বিশেষ করে সেইভাবে মুখ খোলেনি, আওয়াজ তোলেনি, সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, কিন্তু 2023 সম্পূর্ণ আলাদা, এটা শাসক দলও বুঝতে পেরেছে। আজকে বামেরা এই 2023-এর পঞ্চায়েত নির্বাচনে প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো একটি পঞ্চায়েতে, হাওড়ার মহিয়ারি 2 নং পঞ্চায়েতের কিবরিয়া গাজী স্কুলে যে বুথ, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়লাভ করলো। এটা ছোট্ট একটা জয়, কোন রকম এটা বিরাট কিছু পরিবর্তন আনবে না, কিন্তু অনেক কিছুর ইঙ্গিত দিয়ে যাচ্ছে। দেখুন এই জিনিসটা কিন্তু 2018 কেন, এই 2023-এর গোড়ার দিকেও কেউ ভাবতে পারেনি। আসলে বাম দল বা বাম নেতৃত্ব যে একটা বিপুল উদ্যমে কাজ করছে, সারা পশ্চিমবঙ্গব্যাপী বাম ছাত্র যুব বিশেষ করে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, প্রতিদিন মানুষের পাশে থাকছে, মানুষের লড়াই আন্দোলনকে সাথ দিচ্ছে এবং তাদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা পাশ করে বেরোচ্ছে তাদের ভবিষ্যৎটা কিভাবে সুরক্ষিত করা যায় তার জন্য নিরন্তর তারা প্রয়াস চালাচ্ছে, আন্দোলন চালাচ্ছে, তারই ফল এই জয়। এবং এবারে আপনারা তাৎপর্যপূর্ণভাবে একটা জিনিস লক্ষ্য করেছেন, প্রায় সিংহভাগ আসনে কিন্তু বামেরা প্রার্থী দিয়েছে এবং প্রবল প্রতাপে দিয়েছে। বিরোধী দল যে খুব সুগম পথ করে রেখেছিল, কোন রকম বাধা সৃষ্টি করেনি সে কথা না, রাজ্যপাল পর্যন্ত হস্তক্ষেপ করেছে, কোর্টের হস্তক্ষেপে মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় বাড়াতে হয়েছে। আসলে প্রত্যেকটা জিনিস হচ্ছে বিরোধীদের প্রবল চাপের কাছে নতি স্বীকার করে। একটা স্বশাসিত সংস্থা সে এইভাবে পক্ষপাতিত্ব করবে, এটা কখনোই গণতন্ত্রে কাম্য নয়। কিন্তু যে ঘটনা চারিদিকে ঘটছে সেগুলোতে কিন্তু শাসক দল যথেষ্ট বিচলিত এবং তাদের এটা চোখে মুখে প্রকাশ পাচ্ছে। বিভিন্ন সভা সমিতিতে যে বক্তব্য রাখছেন এই শাসক দলের প্রধান হোতারা, সেই বক্তব্য কিন্তু এগুলো সব প্রকাশ পাচ্ছে। সুতরাং মানুষ জোটবদ্ধ হয়েছে, মানুষ সংঘবদ্ধ হয়েছে, এবং সবচাইতে যেটা উল্লেখ করবার মতো বিষয়, বিজেপি দেখুন 2021-এর নির্বাচনে 77টি আসনে জয়লাভ করে বিরোধী দলের তকমা পেয়েছে ঠিকই, কিন্তু এই সময় সবার মাথা ব্যথা এই বাম দল। এবং মুখ্যমন্ত্রী দেখছেন যে প্রত্যেকটা সভা সমিতিতে তিনি যতটা পারছেন এই বাম দলের জন্য বেশি সময় খরচা করছেন। আসলে বিজেপি এবং তৃণমূল তো একই মুদ্রার এপিট আর ওপিট, এটা মানুষ বুঝে গেছে, এবং মানুষ বুঝে গেছে বলেই সাগর দিঘিতে ওই রকম একটা ফলাফল করলেন। সবচাইতে উল্লেখযোগ্য ছাত্র যুবদের বড় অংশ যেমন এই বামপন্থীদের সাথে এসেছে, একই রকমভাবে মুসলিমদের একটা বড় অংশ কিন্তু এই বামপন্থীদের প্রতি আবার তারা সহানুভূতি দেখাচ্ছেন, সমর্থন দেখাচ্ছেন, ভালোবাসা দেখাচ্ছেন, যার ফলশ্রুতিতে ওই রকম সাগর দিঘি আরও অনেক ঘটবে। আজকে যে হাওড়ার এই মহিয়ারি 2 নং পঞ্চায়েতে কিবরিয়া গাজী স্কুলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো, এটা কিন্তু ছোট জয় হলেও অনেক বড়ভাবে প্রতিপন্ন হবে আগামী যে নির্বাচন আসতে যাচ্ছে। মানুষ এ থেকে আরও বেশি উৎসাহী হবে বামেদের প্রতি, এই কারণে এই জয় ভীষণ তাৎপর্য বহন করবে, যেটা 2018-তে দূরস্থ ছিল, কল্পনাতীত ছিল, কিন্তু এই বছরে সেটা সংগঠিত হলো। এইরকম ঘটনা আরও আমাদের সামনে অনেক আসবে, যেগুলো থেকে আপনারা আরও উৎসাহিত হবেন যে এই বছরের নির্বাচনটা অন্তত 2018-র মতো এক পেশে হবে না, অনেক কিছু হতে যাচ্ছে, অনেক কিছু দেখতে পারবে এই পশ্চিমবঙ্গবাসী, এবং অনেক কিছুর ইঙ্গিত বহন করবে এই পঞ্চায়েতের নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচনে, 2026-এর বিধানসভা নির্বাচনে এই পঞ্চায়েত নির্বাচন অনেক কিছু বলে দেবে। আগে
টাকা তোমাকে ভর্তি করে।